ছাত্রী তোমরা ভালো আছো নিশ্চয়ই তোমাদের বাড়িতে হয়তো ভালো লাগছে না সব সময় পড়াশোনা পড়াশোনা নাই তোমরা দুষ্টুমি করছো অবশ্যই এই দুষ্টুমি করবে না পড়াশোনা করবে সাথে সাথে তোমরা ছবি আঁকবে ছবি আঁকলে মন ভালো থাকবে তোমরা মাঝে মাঝে ছবি আঁকবে আমি তোমাদের কিছু ছবি বোর্ডে দিয়ে দিচ্ছি বোর্ডে দেখে দেখে সেই ছবিগুলো খাতায় বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে তাহলে ভালো লাগবে দেখো আমি তোমাদের প্রথমে একটা দুই লিখলাম ঠিক আছে দুই লিখতে সবাই পারবে লিখে এখানে ঠিক আছে ঠিক ইয়ে এই দিলাম দিয়ে এই দিলাম ঠিক আছে করার পর এখানে চোখ দিলাম ঠোঁট দিলাম পা দিলাম কিসের ছবি হলো হাঁসের ছবি হয়ে গেল ঠিক আছে তোমরা হাঁস আঁকবে এবার দেখো তোমাদের একটা এরকম গোল করলাম করেছি করার পর এদিক থেকে এরকম এদিক থেকে এরকম হলো করার পর এখানে এই 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 কিসের ছবি হলো পেঁচা পেঁচার ছবি পেঁচাটা গাছের ডালে বসে আছে গাছের ডাল করে দিলে একটা এরকম আরে একটা পেঁচা গাছের ডালে বসে আছে ঠিক আছে পারবে তোমরা নিশ্চয়ই পারবে তাহলে হাঁস পেঁচা এবারে কি করব এবারে দেখো একটা এই সোজা লাইন টানার পরে এখানে পি লিখলাম লেখার পরে এখান থেকে এ দিলাম দেওয়ার পরে এই এই যে এখানে ফোন করলাম আর এটা কিসের ছবি হলো এটা টিয়া পাখির ছবি হলো ঠিক আছে পারবে তোমরা টিয়া পাখি তাহলে হাঁস পেঁচা টিয়া পাখি আর কি আঁকবে একটা দেখো এই 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 হলো এই এটা ঘরের ছবি আঁকবে ঠিক আছে ঘর আঁকবে প্রথমে এই লাইন দিতে হবে দেওয়ার পর এই করতে হবে এই করতে হবে তারপর এখানে তিনটে লাইন হবে তিনটে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে দেওয়ার পর এই লাইনটা এখানে চোখে করে দিলাম এই দিলাম এই এই ঘর হলো টিয়া পাখি হলো এবারে করবে একটা গাছের ছবি একটা গাছের ছবি গাছ আর কি করবে একটা আমের ছবি করবে আম এই বড় করে আম তাহলে দেখো প্রথমে থেকে আবার দেখে দিচ্ছি প্রথমে এই দুই লেখার মতো এই এরকম করবে করার পরে এদিক থেকে এখানে ঠেকাবে আর এখান থেকে এখানে আনবে আবার এখান থেকে এখানে করার পর এখানে ফট করবে এখানে পা করবে এখানে পা করবে চোখ করবে তাহলে আসলে পেঁচা করতে গেলে প্রথমে গোল করতে হবে গোল করার পর এইদিকে এই এইদিকে এই এখানে এখানে ডানা এখানে লেজ পা গাছের ডালে বসে আছে তাহলে পেঁচাটা গাছের ডালে বসে আছে তারপরে এই লাইন টানবে টানার পর এখান থেকে এই করবে তারপর এখানে এই ঠেকাবে এই করবে লেজ করবে পা করবে নোট করবে ঠিক আছে তাহলে টিয়া পাখি হলো ঘর আসতে গেলে প্রথমে এখানে লাইন টানতে হবে এই করতে হবে এই এই আবার এই দিক থেকে এই ডবল লাইন টানার পর এখানে এই করে এই হবে ঠিক আছে ঘর হলো গাছটাও তাই গাছ প্রথমে দুদিকে দুটো লাইন টানবে টানার পর
এই উপরে একটু খাঁজ খাঁজ করে করে গাছটাকে ঘিরে দিল। গাছ হলো তারপরে আম, আমরা কেমন এই এই আমটা শুধু একটা ভালো লাগছে না, একটা পাতা দিয়ে দেবে আমের সাথে, এই পাতা পাতা দিয়ে দিলে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে কালার দেবে পাশে ধূসর কালার, এখানে বাদামি কালার, পেঁচা পুরো ধূসর কালার, ডানাগুলোই বাদামি, মাথাটাই আকাশি দেবে। টিয়া পাখি রং জানো সবুজ রং, টিয়া পাখি পুরো সবুজ, ঠোঁটটা লাল, ঘরের রং এখানে বাদামি, এগুলোই হলুদ রং, গাছে এখানে বাদামি এখানে সবুজ, আমটায় হলুদ রং দিয়ে দেবে তাহলে পাকা আম হয়ে যাবে আর পাতায় হচ্ছে সবুজ। ঠিক আছে, তোমরা এই ছবিগুলো খাতায় একটা পাতায় একটা করে একে বড় বড় করে একে কালার করবে। ঠিক আছে, ভালো থাকবে তোমরা, এই পর্যন্তই।